হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা খেলতে চলেছি আর একটা হরর গেম। গেমটির নাম হচ্ছে পাইভেট। তো আমি একজন এখানে ফরেস্ট অফিসার। আমাকে একজন ফোন করে বলতেছে জঙ্গলের ভিতরে একটা দানব আছে, যে দানব সবাইকে মেরে খেয়ে ফেলছে। সেই দানবটিকেই ওখানে মারতে হবে, তার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হবে। তো চলো আমরা এখন সেই দানবটিকেই মারতে যাব ওখানে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, আমাদের গাড়িটা স্টার্ট করে দিয়েছি, এখন আমরা ওখানেই চলে যাব। তো ফাইনালি গাইস, আমরা ওখানে চলে এসেছি। এখন আমরা এখানে আশেপাশে দেখব, এখানে কিছু যদি প্রয়োজনীয় জিনিস পাই তাহলে নিয়ে যাব এখানে। তো এখানে কিছুই নেই দেখতে পাচ্ছি, আর এখানে অ্যামো লেখা, ওটা কি? আর এখানে একটা নৌকা চালানোর ইয়ে আছে। তো থাক, এটাতে আমরা এখন যাব। আরে না, এখানে তো চেন লাগানো, তো এখান দিয়ে যাওয়া যাবে না। এখান দিয়ে হয়তো যাওয়া যাবে, আমরা ট্রাই করে দেখি। আর এখান দিয়েও যাওয়া যাচ্ছে না। ওয়েট ওয়েট, আমাদের তো এখানে ম্যাপ আছে, ম্যাপে দেখি। ও বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, ওই তো ম্যাপের ওখানে ওই সাইড দিয়ে একটা রাস্তা গেছে, অনেক ঘুরে যাওয়া লাগবে। তো চলো আমরা ওখান দিয়ে চলে যাই। এই তো এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা এখন এখান থেকে আস্তে আস্তে করে যাব, অনেক সময় লাগবে। তো যাই আমরা, চলো। এখন ওখানে যাওয়ার পরে আমরা ওই পাইভেটটাকে মারবো। তার আগে আমাদেরকে বন্দুক খুঁজতে হবে, তার জন্য অনেক কিছু আমাদের প্রয়োজন হবে, সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরে আমরা সেই পাইভেটটাকে মারতে পারবো। তো চলো আমাদের ওই ঠিকানাতে চলে যাই, ওই তো লোকেশন দেখাচ্ছে, ওখানেই আমাদেরকে যেতে হবে। আর আমি বুঝতেছি না, যদি এখানে হঠাৎ করে পাইভেটটা চলে আসে তাহলে তো আমাকে এখানেই মেরে ফেলবে। তো আমাদের এখানে সাবধানে যেতে হবে। ম্যাপটা অনেক বড়, এখানে দেখতে পাচ্ছ, এই পুরো ম্যাপটাই আমাদেরকে ঘুরতে হবে ওই গুলিটা নেওয়ার জন্য। তো যাই আমরা, ওখানে ওই লোকেশনে যাওয়া লাগবে, অনেক দূর লোকেশনটা, অত দূর যেতে আমাদের একটু সময় লাগবে। হয়তো ওখানেই আমরা পাইভেটটা পাবো, না আশেপাশেই আছে কি না সেটা আমরা এখনও বুঝতেই পারতেছি না, আওয়াজও তো হচ্ছে না পাইভেটের। তো আমার মনে হচ্ছে ওখানেই আমরা পাইভেটটা পাবো। তো চলো যাই, আর বেশি দূর নেই। আরে ভাই, এখানে সব কিছু আন্ধার হয়ে আসতেছে, মানে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। একটু আগেই না এখানে সলক ছিল, এত তাড়াতাড়ি এখানে অন্ধকার হয়ে গেল। ওকে গাইস, এখানে আমরা চলে এসেছি। আরে ওটা কি? ও ভাই, ওটাই মনে হচ্ছে পাইভেট। হ্যাঁ ওটাই পাইভেট, আমাদের এখানে যাওয়া লাগবে। তো চলো এখানে যাই। ও ভাই, এ তো পাইভেটটা জেগে উঠেছে, তো তাড়াতাড়ি চলো এখান থেকে ভাগি। ও ভাই, পিছনে আমাদের লেগে গেছে, তাড়াতাড়ি এখান থেকে আমরা ভাগি। ও গাইস, ওখানে আমাদেরকে যেতে হবে, ওখান থেকে দেখি কি আমরা পাই। পাইভেটটা এখন আমাদের পেছনে আছে, পাইভেটটা অনেক ভয়ঙ্কর। তো চলো আমরা তাড়াতাড়ি এখানে চলে এসেছি। এই তো আমরা চলে এসেছি, এখন আমরা এখানে দেখব এখানে কিছু আছে না। তো চলো ভিতরে যাই, পাইভেটটা এখন আমাদের পেছনে আছে। ও এখানে আমরা একটা চাবি পেয়েছি, তো তাড়াতাড়ি এখান থেকে চলো আমরা আর একটা লোকেশনে চলে যাব। আর ইয়ার পাইভেট হয়তো পিছনে আছে, এর ডানে যাব আমরা, ওই ওয়াচ টাওয়ারে আমরা চলে যাব। ওকে গাইস, আমরা প্রায় পৌঁছেই গেছি ওয়াচ টাওয়ারে, আর পাইভেটটাও আমাদের পেছনে এখন নেই। তো চলো আমরা তাড়াতাড়ি করে ওয়াচ টাওয়ারে চলে যাই। পাইভেটটাকে আর আমরা দেখতে পাচ্ছি না। এই তো আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে, চলো আমরা এখন উপরে উঠে যাব ওয়াচ টাওয়ারের। এখানে দেখবো আমরা কি পাই এখানে উপরে। চলো, এই চাবির কাজ এখানেই আছে। পাইভেটটাকে এখন আর আমরা দেখতে পাচ্ছি না এখানে, হয়তো ওই অন্য জায়গায় চলে গেছে, না হয়তো আমাদের পেছনেও আসতে পারে, বলা যায় না। তো চলো আমরা উপরে একদম চলে যাই। ও ভাই, কত বড় একটা এখানে ওয়াচ টাওয়ার। ও এখানে একটা বাক্স আছে, তো দেখি এটাতে কি আছে। ওকে, এখানে ক্রোবার আছে, এটা নিয়ে এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে। তো চলো যাই আমরা। পাইভেটটা এখানে তো দেখতে পাচ্ছি না, এখানে আমরা শর্টকাট রাস্তা ইউজ করব। তো চলো এখান থেকে আমরা শর্টকাট রাস্তা ইউজ করে নিচে নেমে যাই। আরে পাইভেটটা গেল কোথায়? এখানে পাইভেটটাকে আমরা তো দেখতেই পাচ্ছি না, তো এটাই সুযোগ আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো এবার আমাদেরকে যেতে হবে ওই সাইডের আর একটা লোকেশনে। তো পাইভেটটা এখানে থাক, না আসলো আমাদেরই সুবিধা হবে, এখন আমরা ওই লোকেশনে চলে যাব। ওখানে এই ক্রোবারের আর একটা কাজ আছে, ওখানে আমাদেরকে কাঠ
কার্ড লাগানো থাকবে, সেগুলোকে মানে ওখান থেকে তুলতে হবে। চলো ওখানে আমরা একটা হয়তো কিছু পাবো। তো তাড়াতাড়ি করে আমরা ওই লোকেশনে চলে যাই। প্রাইভেটটা এখানেই আশেপাশেই কোথাও যেন আছে ভাই, ওর আওয়াজ হচ্ছে। তো চলো তাড়াতাড়ি এখানে। ওকে গাইস, প্রাইভেট এখানে কোথাও যেন। আরে ইয়ার, তো চলো, এই তো আমরা এখানে চলে এসেছি। এখান থেকে এখন আমরা এই তো এটা খুলবো, খোলার পরে এখানে দেখি এখন কি পাই আমরা। আরে ইয়ার, প্রাইভেটটা যে কোথায়। ওকে ওকে গাইস, এখানে আমরা চেন কাটারে ওটা পেয়ে গেছি। তো এটা আমাদের ওই যেখান থেকে আমরা এসেছিলাম, আমাদের গাড়ি ওখানে যেতে হবে, ওই চেন কাটারটা ওখানে কাটতে হবে, চেনের ওটা। তো চলো তাড়াতাড়ি আমরা ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা ওই চেন কাটারটা কেটে ফেলি। ভাই প্রাইভেট ওকে দেখে অনেক ভয় লাগে, যখন তখন এসে আমাকে মেরে ফেলবে, আর আমাকে ভয় পেলে চলবে না, কারণ আমি একজন ফরেস্ট অফিসার। তো গাইস এখানে আমরা চলে এসেছি, আমরা চেন কাটারটা কেটে ফেলি। এখন আমাদেরকে এখান থেকে ওই বৈঠার ওটা নিয়ে আসতে হবে, এই তো এটা নিতে হবে আমাদের। তো চলো এটা নিয়ে যাই। এখন আমাদের নৌকা চালাতে হবে, নৌকা চালিয়ে পুকুরের ওপার যেতে হবে, ওই পুকুরের ওপার যেতে হবে আমাদের ক্রোবার নিয়ে। তো তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে যাই। এ প্রাইভেটটা আশেপাশেও কোথায় আছে, ওর আওয়াজ শুধু শুনতে পাচ্ছি। ওকে গাইস, ওই যে প্রাইভেট ওই সাইডে, আমরা এই এটা এখানে ফেলে রাখবো, আগে আমরা ক্রোবারটা নিয়ে আসবো। আরে প্রাইভেটটা গেল, ওই তো ওই তো, ও ভাই প্রাইভেটটা ওই তো। ও ভাই দেখতে পেরেছে না কি যেন, ও ভাই আমরা বেঁচে গেছি, আমাকে দেখতে পারেনি। ও ভাই আসতেছে এদিকে, এদিকে আসতেছে না কি যেন, আমরা টেরও পাচ্ছি না। ওকে গাইস, ওই ওইদিকে চলে গেছে প্রাইভেটটা, আমরা এটা এখানে ফেলে রাখবো, প্রাইভেট আসুক। তো চলো আমরা যাই, প্রাইভেট ওই এটা এখানে থাক, আমরা যে ক্রোবারটা নিয়ে আসি। ক্রোবারটা কোথায় যেন রেখে, ও ক্রোবারটা ওই তো ওই ওই ইয়ের ওখানে ফেলে রেখেছিলাম, ওই যেখানে আমরা কার্ড খুললাম না ওখানে ওটা ফেলে রেখেছিলাম। তো চলো ওখান থেকে আমরা ওটা নিয়ে আসি, তাড়াতাড়ি করে ওটা আমরা নিয়ে আসি খুঁজে। ওকে গাইস, আমরা ক্রোবার নিয়ে এসেছি, এবারে যেখান থেকে ক্রোবারটা নিব, এখানে আমরা ক্রোবারটা ইয়ে করেছিলাম। তো চলো এখন আমরা এখান থেকে ক্রোবারটা নিয়ে চলে যাব। সাইরেন হিট এখানে আসছে, হ্যাঁ ভাই এখানে আমাদের সাবধানে থাকতে হবে, এই তো এখানে ফেলে রেখেছিলাম ক্রোবারটা। তো চলো তাড়াতাড়ি আমরা এখন আমাদের ওই লোকেশনে আবার চলে যাই। এখন আমাদের নৌকাল নিয়ে আবার ওপার যেতে হবে, ওখানে আমাদের আর একটা কাজ করতে হবে। ভাই প্রাইভেটটা যখন তখন এসে যেতে পারে, ওকে দেখে অনেক ভয় লাগে ভাই, কখন যে আসে, মনে হচ্ছে তো আশেপাশেই প্রাইভেটটা আছে। দেখি একটু আমরা এখানে, ওকে নেই এখানে। তো তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে ভাগি। আরে ইয়ার, এখন আমাদেরকে অনেক দূরে যেতে হবে, আর প্রাইভেটটা কোথায় ওটাও আমরা এখনো দেখতে পাচ্ছি না, যদি হঠাৎ করে এসে আমাদেরকে এক ধাপ্পা দিয়ে মেরে ফেলে। এইভাবে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, কারণ প্রাইভেটের উপর আমাদের কোনো ভরসা নেই, যখন তখন এসে আমাদেরকে ধাপ্পা দিতে পারে। তো চলো আস্তে আস্তে আমরা এভাবেই যাই। আরে প্রাইভেটের আওয়াজ তো আস্তে আস্তে শোনা যাচ্ছে, কিন্তু ও কোথায় সেটাই আমরা খেয়াল করতেছি না। ওকে গাইস, আমরা প্রায় চলে এসেছি নদীর এখানে, এবার আমরা ওপার যাব, ওখানে গিয়ে আমার, ও ভাই ওই তো ওই তো সাইরেনেট, ও ভাই থাক, ওটা তাড়াতাড়ি ভাগো এখান থেকে ভাগো, আমাদেরকে সাইরেন হেড দেখে ফেলেছে প্রাইভেট, সরি প্রাইভেট, আমরা শুধু সাইরেন হেড বলতেছি, প্রাইভেট আমাদেরকে দেখে ফেলেছে, আসতেছে কি দেখি আমরা। ওকে গাইস, প্রাইভেটটাকে আমরা পেছনে ফেলে রেখেছি। তো ক্রোবার কোথায় আমরা ফেলে রেখেছি যা আমাদের ঠিক মনে পড়ছে না, এখানে আশেপাশে কোথাও আমরা ক্রোবারটা ফেলে থুয়ে চলে গিয়েছিলাম। ওকে গাইস, আমরা ক্রোবারটা পেয়ে গেছি, এখন চলো আমরা উপার চলে যাব, এখন ওখান থেকে আমরা ওই কার্ডটা নিয়ে আসব। ওকে এখন আমরা যাই, ক্রোবারটা নিয়ে আসি,
আমরা নৌকা নিয়ে ওপার গিয়েছিলাম, এবার আমাদেরকে ক্রোবারটা নিয়ে আসতে হবে। ক্রোবারটা এই যে নিয়ে আসা হয়ে গেছে, চলো এবার আমরা ওপার চলে যাই। এবার আমাদের সাথে প্রাইভেটটাও চলে আসবে এখানে। ওই তো, ওই তো প্রাইভেট ওখানে। ও ভাই, যখন তখন যেখানে সেখানে চলে আসে প্রাইভেটটা। ও, এখানে আমরা চাবি পেয়ে গেছি। এটাই আমাদের ওই বন্দুক, যে গুলিটা আছে না ওখানে এমন লেখা ছিল, ওটাই আমরা খুলতে পারবো এবং ওখান থেকে আমরা গুলি পাবো। তো চলো গাইস, এখন আমরা প্রাইভেটটাকে মেরে ফেলবো এখানে। তো আশেপাশে দেখি প্রাইভেটটা কোথায়, তো এখানে নেই। তো চলো তাড়াতাড়ি আমরা এখন চলে যাই, এবার প্রাইভেটকে আমরা মারবো এখানে। এই চাবি নিয়ে আমাদেরকে এখন ওই জায়গায় যেতে হবে, ওখান থেকেই আমরা ওই অ্যামোটা নিব। তারপরে অ্যামোর ওখানে আমরা গুলি পাবো, সেই গুলি দিয়ে আমরা প্রাইভেটকে মারবো। আরে ইয়ার, অনেক সময় লাগতেছে এখানে আমাদের, অনেক বড় একটা ম্যাপ এটা। ও, প্রায় পৌঁছে গেছি আমরা। তো চলো আর একটু আছে ভাই, কখন যেন প্রাইভেটটা এসে এক ধাপ্পা দেয়, ভয় লাগতেছে। তাড়াতাড়ি যাও, চলো 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 আর একটু। এই তো চলে এসেছি প্রায়। ওকে গাইস, আমরা চলে এসেছি। এবার দেখি এটাতে গুলি তো পাবো মনে হচ্ছে। ওকে গাইস, এখানে আমরা গুলি পেয়ে গেছি। তো চলো এবার আমরা প্রাইভেটকে মারবো এখানে, তারপরে আমাদের কাজ হয়ে যাবে, আমাদের ফরেস্ট অফিসারের কাজ হয়ে যাবে। তো ফরেস্ট অফিসার কখনো ভয় করে না। তো চলো আমাদের কাজটা আমরা এখানে ছেড়ে ফেলি, আমরা এখানে অনেক বড় পুরস্কারও পাবো। ফরেস্ট অফিসার একটা দানবকে মেরে ফেলেছে এজন্য। তো ওই তো, ওই তো সেই দানবটা, ওই তো সেই প্রাইভেট, এখন রেখেই আমাদের মারা লাগবে। আরে ইয়ার, গুলি মিস হয়ে গেছে। আরে আরে, দেখে ফেলেছে। ওকে গাইস, মরে গেছে রে। এই তো প্রাইভেটটা এখানে মরে গেছে। ওকে, ফরেস্ট অফিসারের কাজ হয়ে গেছে, এখন আমরা অনেক পুরস্কার পাবো, আমাদেরকে প্রমোশনও করবে। এই প্রাইভেটটাকে আমরা মেরে ফেলেছি, এখন এই জঙ্গল পুরোটা ছাপ, যে কেউ এখানে আসে এখন থাকতে পারবে। তো চলো, আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।